নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা এই মুহূর্তে উঠে আসছে একটি বড় আপডেট খবর তো দিল্লি বোর্ড বা বলা যেতে পারে সেন্ট্রাল বোর্ড সিবিএসসি বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলা যেতে পারে পিছিয়ে ঘোষণা করে দিয়েছে যে পিছিয়ে দেওয়া হয়েছে তো কবে দেওয়া হয়েছে সেই আপডেট এখনও পর্যন্ত দেয়নি তো এই মুহূর্তে যে আপডেটটি এসছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে রয়েছে দিল্লি বোর্ডের তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে তো এবারে প্রশ্নটি যে হলো তা হচ্ছে আমাদের রাজ্যে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাও কি বন্ধ করে দেওয়া হয়েছে তো বন্ধুরা সেদিকেই চোখ রাখবো তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি কবে হতে চলেছে তা নিয়ে একেবারে শিক্ষামন্ত্রী আপডেট দিয়ে দিলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি আমাদের পিছিয়ে দেওয়া হচ্ছে নাকি আগে যে ডেট ঘোষণা করা হয়েছিল সেই ডেটেই হবে বা নাকি পরীক্ষা বন্ধ করে দেওয়া হবে সম্পূর্ণ আপডেট জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে পুরোপুরি বিস্তারিত জানিয়ে দেবো বন্ধুরা ঠিক কী আপডেট দিয়েছেন শিক্ষামন্ত্রী তো বিস্তারিত যাওয়ার পূর্বে রয়েছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা যারা ভিডিওটি দেখছেন তো বলবো যদি চ্যানেলের নতুন হয়ে আসেন তো ভিডিওটির নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এই ধরনের আপডেটেড খবর একটি আপনারা মিস করে যাবেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপডেটটি এসছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে বড় ঘোষণা তো কবে পরীক্ষা হবে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী তো সেই দিকে চোখ রাখবো শিক্ষামন্ত্রী ঠিক কী জানিয়েছেন দেখে নেবো তো বলা হয়েছে দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য বড় ঘোষণা পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো জুন মাসে হবে মাধ্যমিক পরীক্ষা তো মাধ্যমিকের পরই রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো পরীক্ষা পিছিয়ে জুনে হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যকে তো মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে দেওয়া প্রস্তাবকে শিলমোহর দিল রাজ্য সরকার শীঘ্রই পরীক্ষা সূচি প্রকাশ করবে দুই বোর্ড তো বন্ধুরা বুঝতে পেরেছেন এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে জুন মাসেই পরীক্ষা হতে চলেছে মাধ্যমিক এবং তারপরেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ ভোটের রেজাল্ট বার হয়ে যাচ্ছে মে মাসে এবং তারপরেই জুন মাসে নাগাদ পরীক্ষা শুরু হবে তো অবশেষে বলা যেতে পারে জল্পনার অবসান কারণ এতদিন পর্যন্ত এ ব্যাপারে পুরোপুরি শিলমোড়ে দেয়নি রাজ্য সরকার শুধুমাত্র প্রস্তাবটা দিয়েছিল দুই পর্ষদ বা দুই বোর্ড রাজ্য সরকারের কাছে অবশেষে রাজ্য সরকার পুরোপুরি প্রস্তাব দিয়ে দিল যে জুন মাসেই পরীক্ষা নেওয়া হবে দু হাজার একুশের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা তো বিধানসভা ভোটের পরেই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তা আগেই জানিয়েছিল তো এবারে সেই খবরে পুরোপুরি সিলমোড় দিল বেয়ালাই কন্যাশ্রী কলেজের উদ্বোধন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন দুই বোর্ড জুন মাসে পরীক্ষা দেওয়ার প্রস্তাব দিয়েছিল তো আমরা সেই প্রস্তাব মেনে নিয়েছি অর্থাৎ জুন মাসে পরীক্ষা হতে চলেছে এবং তিনি আরও জানিয়েছেন যদি পরিস্থিতির কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা আলোচনায় বসবো অর্থাৎ সেক্ষেত্রে পরীক্ষা বন্ধ রাখা হতে পারে বা স্থগিত রাখা হতে পারে পরীক্ষার ডেট পিছিয়ে দেওয়া হতে পারে তো গত নভেম্বর মাসে শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জুন মাসে পরীক্ষা নেওয়া প্রস্তাব রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে পাঠায় প্রস্তাবে কবে কোন পরীক্ষা নেওয়া যেতে পারে সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ করে দেওয়া হয়েছিল তো জুন মাসের প্রথম সপ্তাহ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলবে তারপর জুনের তৃতীয় সপ্তাহ থেকে শুরু করে জুন মাসের শেষ অব্দি উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে তো জানা গিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে সরকারিভাবে এই নির্দেশিকা মেনে নেওয়া হয়েছে তবে এখনও পর্যন্ত এই নির্দেশিকা প্রকাশ করা হয়নি তো যখনই এটা পুরোপুরি স্কুল শিক্ষা দপ্তরের কাছ থেকে মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ পুরোপুরি সিলমোর দেওয়া হবে ততক্ষণ কিন্তু প্রকাশ করে দেওয়া হবে তো কোন সিলেবাসের ওপর হবে দু হাজার একুশের মাধ্যমিক পরীক্ষা সে বিষয়ে বিস্তৃত নোটিফিকেশান পর্ষদ দুই পর্ষদ দিয়ে দিয়েছে তো বন্ধুরা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট অর্থাৎ জুন মাসেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে তো ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ